छोटे छोटे मसला पाबो पटल। नमस्कार বন্ধুরা, ফুড ব্লগার স্বপ্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে চ্যালেঞ্জ ভিডিওয়ে খিচুড়ি নিয়ে এসেছি। তো আজকে বৃষ্টির দিন, সকাল থেকে অজরে বৃষ্টি হচ্ছে। জাস্ট এখন ওই দু এক ঘন্টা মতো একটু বৃষ্টিটা বন্ধ আছে, কিন্তু মেঘ, পুরো আকাশে মেঘ আছে। আর তবে আজকে রোদের কোনো চিহ্ন নেই। তবে আজকে খিচুড়ি অনেক কটা আইটেম নিয়ে হচ্ছে। হ্যাঁ, খিচুড়ির সাথে এবার কি কি নিয়েছি সেটা বলে দিই। এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে একটু সবজির তরকারি, এটা আছে পটল ভাজা, এটা মাছ ভাজা, এটা বেগুনি, এটা অমলেট, এক অমলেট। তো এটা আজকে খিচুড়ির সাথে এত কিছু মেনু আছে। তো এটাই আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিও। চ্যালেঞ্জের শেষে নতুন পানিশমেন্ট আছে বন্ধুরা, একদম পুরো ভিডিওটা দেখবে। হ্যাঁ, নতুন পানিশমেন্ট, খাওয়াটাও মজাদার হবে। তো দেখা যাক কে পায়, কে কাকে দেয়। আমারই পানিশমেন্ট আজকে। আচ্ছা দেখা যাক, আমি তো দেবই, আমি সব সময় দিয়ে দিই। ঠিক আছে, তুমি চেষ্টা করো আর আমি দিয়ে দিই। অবশ্য দিয়ে দেয়, বলবো না কিছু, আমিও হেরে যাই এখন, ওর কাছে পেরে উঠছি না। খিচুড়ি বলে কথা নাও, তাড়াতাড়ি চ্যানেল চ্যালেঞ্জটা আরম্ভ করে দেবে। চ্যালেঞ্জটা আরম্ভ করার আগে বলে দেবো, আমাদের আরো দুটো চ্যানেল আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক পেয়ে যাবেন। আর এছাড়া আমাদের চ্যালেঞ্জ ভিডিও দেখতে হলে কোথায় যেতে হবে? আই বাটনে, ভিডিও স্ক্রিনে, আপনারা চাইলে চ্যানেলে গিয়েও দেখতে পারেন। আর ভালো লাগলে কি করতে হবে? চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমি খিচুড়ি আর বেশিক্ষণ থাকতে পারছি না, এত সুন্দর খিচুড়ি গন্ধ, মানে সেন্টটা আসছে না। তাড়াতাড়ি চ্যালেঞ্জটা করো। তো কাউন্টিং করছি, করো, থ্রি টু ওয়ান স্টার্ট। পাঁপড় ভাজা, ছোট ছোট মশলা পাবো, চামচ পটল ভাজা, সবজির চচ্চড়ি করা হয়েছে আজকে, ফোঁপা, পটল, আলু, বেগুন, তরকারিটা দারুণ টেস্ট হয়েছে। আগে পাঁপড়টাই খাই, নরম হয়ে গেছে। বাবুটাই খাই, গরম হয়ে যাচ্ছে। সাথে আমার কিছু লাগে না, তো এত কিছু আইটেম আছে, কোনটা দিয়ে কোনটা খাবো বলো। প্রতি কোনটা দিয়ে কোনটা খাবো? তো খিচুড়ির সাথে আমার বেস্ট ভালো লাগে কি বলুন তো, বেগুনি আর শাকের একটা তরকারি, কুই শাকের, ওটা পরেরবারে করবো। কুই শাকটা আমার ভালো লাগে খিচুড়ির সাথে। তো খিচুড়ির ওপর নেওয়া হয়েছে বলে বেগুনিটা নিচের পিঠটা নরম হয়ে গেছে, ওপরের পিঠটা, এর ওপর দিকটা ক্রাঞ্চি আছে। মাছ ভাজা, এটা রুই মাছের পেটি, আমি এদিকে কথা বলছি, ওর থালা ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছি। আবার কি, তুমি কথা বলছো কেন? আর বলবো না, তোমাকে আমি বলেছি আজকে তোমাকে পানিশমেন্টটা দেবো। দেখছি, আমিও সামনেবেলা নেই।
দেরি করে দিচ্ছে কি হাতে টানে আমাকে একদিন করেছে কাটাগুলো ঝামেলা করছে আমার হাত ধরে চলে আমি জিতে যেতাম আমার থালা সরিয়ে দিয়েছে পরে বারে আমি চেষ্টা করবো হারাবার যে কোনো প্রকারে পানিশমেন্ট আছে তো এর মধ্যেই দেবো পানিশমেন্টটা এই থালার মধ্যেই তো ফ্রেন্ডস পানিশমেন্ট এটা হচ্ছে কাঁচা পাঁপড় কাঁচা পাঁপড় শুধু খাওয়াবো না তার সাথে দারুণ একটা জিনিস দিচ্ছি যেটা একটু ভালোভাবে খেয়ে নিও তো দেখতে পাচ্ছ এটা সয়া সস এই এতটা লাগাও লাগাও এটা চাটনি হিসাবে খাও আচ্ছা কোনোদিন খাইনি ফ্লেভার দিলাম আচ্ছা একটা কামড় হ্যাঁ বেশি না পুরোটা ভালো লাগছে না মানে বাজে আরেকটু আরেকটু একটুখানি হলো তো একটুখানি আরেকটু একদম একটুখানি করে নিচ্ছে ভালো খেতে ভালো খেতে তুমি খেয়ে দেখো না তুমি খেয়ে দেখো ভালো খেতে আমাকে পানিশমেন্ট দিচ্ছে জোর করে আর দেবো না তো আমাকে তো এই বাজে পানিশমেন্ট আমি ওর জন্য কত ভালো 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 পানিশমেন্ট রাখি কোথায় লঙ্কা কোথায় কি শুকনো লঙ্কা গুঁড়ো নিম পাতা আর আমার জন্য এইসব বাজে বাজে পানিশমেন্ট আমি একদম ভালো ভালো পানিশমেন্টগুলো আর আমার সাথে খারাপ খারাপ পানিশমেন্ট আজকে চ্যালেঞ্জ ভিডিও এখানে কমপ্লিট পানিশমেন্ট নিয়ে নিয়েছে জোর করে আমার মুখে ঢুকিয়ে দিয়েছে আমিও এর একদিন প্রতিশোধ নেবই নেবই আর আমি একদিন ওকে এরকম খাওয়াতে আটকাবো আমাকে খাওয়া আজকে আটকে দিয়ে হাতটা আটকে দিয়ে আমার আমাকে মানে জোর করে হারিয়ে দিয়েছে আমাকে আমি একদিন হারাবো এরকম ভাবে দাঁড়া এর পরে ভিডিওটা আসুক আসুক আর কি তারপরে হচ্ছে তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য তাহলে আজকে আসি টাটা।